মিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি জেসমিন হেলাল সমাজকর্ম বিভাগ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে আশা করছি শারীরিক ও মানসিকভাবে তোমরা সুস্থ আছো ভালো আছো এবং নিয়মিত অনলাইন ক্লাসগুলো করছো আমি আশা করব তোমরা প্রত্যেকটি ক্লাস বাড়িতে বসে অনুশীলন করবে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সামাজিক নীতির ধারণা ও বৈশিষ্ট্য আমি আজকে আলোচনা করব সামাজিক নীতির লক্ষ্য ও উদ্দেশ্য সামাজিক নীতি কতিপয় লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে প্রণয়ন ও বাস্তবায়ন করা হয় মূলত সামাজিক সমস্যা দূরীকরণ উত্তম সামাজিক পরিবেশ সৃষ্টি জনগণের চাহিদা পূরণ সুষ্ঠ ও ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা প্রবৃত্তির সমন্বয়ে সামাজিক নীতি গঠিত হয় তাই বলা হয়ে থাকে সমাজের কল্যাণে সামাজিক নীতির মূল উদ্দেশ্য বিভিন্ন মনীষী বিভিন্নভাবে সামাজিক নীতির উদ্দেশ্যকে উপস্থাপন করেছেন এ প্রসঙ্গে রিচার্ড অ্যান্ড টিপমাস তার সোশ্যাল পলিসি অ্যান্ড ইন্ট্রোডাকশন গ্রন্থে সামাজিক নীতির তিনটি উদ্দেশ্য নির্ধারণ করেছেন এক জনগণের কল্যাণ নিশ্চিতকরণ দুই সামাজিক নীতি অর্থনৈতিক বিষয়ের সাথে অ অর্থনৈতিক বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে এখানে অর্থনৈতিক বিষয় বলতে ন্যূনতম মজুরিকে বোঝানো হয়েছে আর অ অর্থনৈতিক বিষয় বলতে ন্যূনতম জীবনমান নির্ধারণকে বোঝানো হয়েছে তিন ধনী ও গরিবের মাঝে সম্পদের পুনর্বন্টন অধ্যাপক টি এইচ মার্শাল তার সোশ্যাল পলিসি ইন টোয়েন্টিথ সেঞ্চুরি গ্রন্থে বলেন সামাজিক নীতির তিনটি প্রধান উদ্দেশ্য তা হলো এক দারিদ্র দূরীকরণ দুই সর্বাধিক কল্যাণ সাধন তিন সামাজিক সমতা অর্জন এই লক্ষ্য উদ্দেশ্যগুলো ছাড়াও সামাজিক নীতির আরও কতগুলো লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেগুলো হলো এক কাঙ্ক্ষিত সামাজিক পরিবর্তন আনয়ন সামাজিক নীতির অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে নেতিবাচক দিকগুলোর সংশোধন ও পরিবর্তনের মাধ্যমে কাঙ্ক্ষিত ও পরিকল্পিত সামাজিক পরিবর্তন সাধন করা এজন্য সামাজিক প্রথা প্রতিষ্ঠান রীতিনীতি দৃষ্টিভঙ্গি প্রবৃত্তি ইতিবাচক করা এছাড়াও নারী পুরুষের বৈষম্য দূরীকরণের মাধ্যমে সমান অধিকার প্রতিষ্ঠা করা সামাজিক নীতির অন্যতম লক্ষ্য দুই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সামাজিক নিরাপত্তা আধুনিক সমাজ কল্যাণেরই একটি গুরুত্বপূর্ণ ধারণা এর মাধ্যমে নিপীড়িত নির্যাতিত মানুষকে সমস্যা মোকাবেলায় রাষ্ট্র কর্তৃক সাহায্য প্রদান করা হয় সামাজিক নীতির মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয় তাই সামাজিক নিরাপত্তা সামাজিক নীতির অন্যতম লক্ষ্য তিন সম্পদের সর্বোত্তম ব্যবহার সামাজিক নীতি ব্যক্তি বা সমষ্টির সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সম্পদ বস্তুগত বা অবস্তুগত যাই হোক না কেন সম্পদের পরিপূর্ণ ব্যবহার করে জীবনযাত্রার মান বৃদ্ধিতে সামাজিক নীতি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে চার দারিদ্র দূরীকরণ সমাজের সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়ন করা সামাজিক নীতির অন্যতম লক্ষ্য সামাজিক নীতি দারিদ্র বিমোচনের ক্ষেত্র তৈরি করে এবং পরিকল্পনার ভিত্তিতে উদ্দেশ্যসম বাস্তবায়ন করে থাকে পাঁচ সম্পদ ও সুযোগের সমতা আনয়ন সামাজিক নীতি সম্পদ ও সুযোগের ক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করে সমাজে সমান অধিকার নিশ্চিত করাই হচ্ছে এর অন্যতম লক্ষ্য উদ্দেশ্য বিশেষ করে এদেশের অসম সম্পদ ব্যবস্থার নিরসন করতে প্রচেষ্টা চালায় সামাজিক নীতি ছয় সামাজিক সমস্যা মোকাবেলা সামাজিক নীতি সামাজিক সমস্যাকে মোকাবেলা করে থাকে সামাজিক সমস্যা সমাধানের ফলে বাঞ্ছিত সামাজিক পরিবেশ সৃষ্টি হয় সামাজিক নীতি সামাজিক কর্মপন্থারও নির্দেশনা দিয়ে থাকে সাত প্রতিষ্ঠান সমূহের সমন্বয় সাধন প্রতিষ্ঠান সমূহের কাজের সমন্বয়ের অভাবে অনেক সময় সম্পদের অপচয় হয় সামাজিক নীতি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের কাজের মধ্যে সমন্বয় সাধন করে থাকে ফলে প্রাতিষ্ঠানিক সফলতা নিশ্চিত হয় এবং সম্পদের সুষ্ঠু ব্যবহারও সম্ভব হয় আর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সমাজে সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সামাজিক নীতির গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্থাৎ ব্যক্তির ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সামাজিক নীতি বদ্ধ বদ্ধপরিকর সামাজিক নীতি সকল শ্রেণীর মানুষের স্বার্থ রক্ষায় প্রচেষ্টা চালায় নয় সমাজের সার্বিক কল্যাণ সামাজিক নীতি সমাজের সার্বিক কল্যাণকে ত্বরান্বিত করে কারণ কল্যাণের সাথে সামাজিক নীতির একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সমাজের মানুষের কল্যাণের লক্ষ্যে সামাজিক নীতির মাধ্যমে সামাজিক বিমা সামাজিক সাহায্য স্বাস্থ্য সেবা, শিক্ষা বাসস্থান প্রবৃত্তি সুযোগ সুবিধা বাস্তবায়িত হয় দশ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সামাজিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সামাজিক নীতির একটি বিশেষ লক্ষ্য এজন্য সমস্যা মোকাবেলার মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়নের পথ সুগম করে থাকে নীতি স্বাস্থ্য নীতি শিক্ষানীতি প্রবৃত্তি নীতির মাধ্যমে স্ব স্ব বিষয়ের উন্নয়নে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা সামাজিক নীতির একটি অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য বিবিধ সামাজিক নীতির অন্যান্য যে লক্ষ্যসমূহ আছে সেগুলো হচ্ছে সামাজিক অনিশ্চয়তা দূর করা সামাজিক অক্ষমতা দূরীকরণ কুসংস্কার দূরীকরণ সরকারের বিভিন্ন নীতি ও কর্মসূচি সঠিকভাবে পরিচালনা করা প্রবৃত্তি উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় সমাজের সকল সেক্টরেই সামাজিক নীতির বিচরণ রয়েছে সমাজের প্রগতিশীল পরিবর্তনের লক্ষ্যে জনগণের অধিকার সংরক্ষণ নিরাপত্তা প্রদান ও বিভিন্ন ধরনের সামাজিক সেবা প্রদানের লক্ষ্যেই সামাজিক নীতি প্রণীত হয় এই জন্যই বলা হয় সামাজিক নীতি বদলে দেওয়ার মূল মন্ত্রে বিশ্বাসী তাই সমাজে প্রচলিত বিভিন্ন সামাজিক প্রথা প্রতিষ্ঠান আচার আচরণ দৃষ্টিভঙ্গি প্রবৃত্তি যেগুলো সমাজের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে সেগুলো পরিবর্তনের লক্ষ্যেই সামাজিক নীতি প্রণীত হয় আমরা আজকের মা পাঠের মাধ্যমে সামাজিক নীতির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জেনেছি আশা করছি তোমরা বাসায় বসে পড়াশোনা করবে আজ এ পর্যন্তই আগামী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে ধন্যবাদ সবাই